আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি আবৃত বা ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয়, এবং আবৃত ভগ্নাংশ কি এ সম্পর্কে জানতে আমাদের পূর্বের ভিডিওটি দেখতে পারেন, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমরা এখানে যদি কিছু আমরা আমাদের চয়েস মতো কিছু নাম্বার নিয়ে নেই, যেমন 6.32333333, অর্থাৎ এই ধরনের একটা নাম্বার যদি শুরু হয়, তাহলে এই নাম্বারটাকে যদি আমরা আবৃত ভগ্নাংশে রূপান্তর করি, সেক্ষেত্রে পাবো 6.323, অর্থাৎ এই তিনের উপরে তখন পৌনঃপুন্যে যাবে, কারণ এই তিন থেকে কিন্তু আসলে বারবার এই সংখ্যাটা আসা শুরু হয়েছে। এই জন্য তখন আমরা এটাকে 3.323 তার উপরে পৌনঃপুন্যে গিয়ে আমরা প্রকাশ করতে পারি। এখন এই সংখ্যাটাকে আমাদের পি বাই কিউ আকারে, অর্থাৎ এই আকারে প্রকাশ করতে হবে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তার জন্য আমরা কয়েকটা জিনিস ফলো করি, যেমন হচ্ছে আমরা এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে লিখে নেব প্রথমে 3, 6, 3, 2, 3, এবং এখান থেকে বিয়োগ করব যেই সংখ্যাগুলোর উপরে কোনো পৌনঃপুন্যক দেওয়া নাই। অর্থাৎ আমরা যদি দেখি 6, 3 এবং 2 এদের উপরে পৌনঃপুন্যক দেওয়া নাই, এবং এখানে আমরা সেই সংখ্যাগুলো লিখে নেব। নেওয়ার পরে আমরা একটা ভাগ চিহ্ন দিয়ে নিচে যাব। যাওয়ার পর আমরা দেখব যে কতগুলো সংখ্যার উপরে পৌনঃপুন্যক দেওয়া আছে। আমরা যদি এখানে খেয়াল করি যে আসলে একটা সংখ্যার উপরে পৌনঃপুন্যক দেওয়া আছে, যার জন্য আমরা নিব হচ্ছে একটা 9, এবং দেখবো যে দশমিকের পরে কতগুলো সংখ্যা আসলে পৌনঃপুন্যক ছাড়া আছে দশমিকের পরে। তো আমরা যদি দেখি এই হচ্ছে দশমিক, দশমিকের পরে একটা, দুইটা, এই দুইটা নাম্বারের উপরে কোনো পৌনঃপুন্যক দেওয়া নাই, তার জন্য আমরা এখানে নিচে দুইটা শূন্য দিয়ে দেবো। এবং এটাকে যদি আমরা তাহলে এর মানটা যদি নির্ণয় করি, তাহলে আসবে এটার জন্য আসবে 1, 9, 6, 5/9000। তাহলে এটা হলো আমাদের এই আবৃত ভগ্নাংশটার সাধারণ প্রকাশ। ঠিক আছে, তো আমরা আরো কিছু নাম্বার এখানে নেই, যেমন আরো যদি আরেকটা নাম্বার নেই হচ্ছে 9.34433 1 3 1 3 1 3 1, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু আসলে এই যে 3 1, এখান থেকে আসলে বারবার রিপিট হয়েছে। তার মানে আমরা এই প্রথম দুটার উপরে আবৃত করে দিতে পারি, প্রথম দুটার উপরে পৌনঃপুন্যক চিহ্ন বসিয়ে দিয়ে। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা ছোট আকারে লিখি, তাহলে 9.34433 1, এবং এই যে শেষে 3 1 আছে এটার উপরে আমরা পৌনঃপুন্যক চিহ্ন বসিয়ে দেবো। তাহলে এখন যদি আমরা খেয়াল করি, এই সংখ্যাটাকে সাধারণ প্রকাশের জন্য আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে সবগুলো সংখ্যাকে আমাদের প্রথমে লিখে নিতে হবে। 9, 3, 4, 4, 3, 3, 1, বিয়োগ চিহ্ন দিয়ে যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুন্যক দেওয়া নাই সেই সংখ্যাগুলোকে লিখতে হবে। তার মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, এই যে প্রথম পাঁচটা সংখ্যার উপরে আমাদের কোনো পৌনঃপুন্যক চিহ্ন নাই, এবং এই সংখ্যাগুলোকে আমাদের লিখে ফেলতে হবে 9, 3, 4, 4, 3। এবং নিচে আসার পরে যতগুলো সংখ্যার উপরে পৌনঃপুন্যক আছে, এখানে দুইটা সংখ্যার উপরে পৌনঃপুন্যক আছে, আমরা এখানে 2টা 9 দেব। 2টা 9 দেওয়ার পরে আমরা দেখবো যে দশমিকের পরে কতগুলো সংখ্যার উপরে পৌনঃপুন্যক নাই, বা কতগুলো পৌনঃপুন্যক বাদে আছে সেগুলোকে গুনবো, 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ এই দশমিকের পরে 3, 4, 4, 3, এই 4টা সংখ্যার উপরে কোনো পৌনঃপুন্যক চিহ্ন নাই, তার জন্য আমরা নিচে এসে এখানে 4টা শূন্য বসাই দেব। তাহলে এখন যদি আমরা যে বিয়োগ করব, বিয়োগের পরে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের সাধারণ ভগ্নাংশের প্রকাশ। তাহলে যদি বিয়োগটা করি, এখানে 9 বাদ দিলে থাকবে হচ্ছে 8, তাহলে যদি আমরা বিয়োগ করি তখন এই নাম্বারটা আমরা এরকম পাবো, আর এটা হলো আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ। তো আমরা আরো একটা এক্সাম্পল দেখি, যেমন
আমি যদি একটা এক্সাম্পল নেই, এটা হচ্ছে 6.4 3 to 1 3 to 1 3 to 1, অর্থাৎ এখানে আমরা দেখতেছি যে নাম্বারটা অনেক অসীম সংখ্যক পর্যন্ত বিস্তৃত হবে, এবং এটা 3 to 1 এই সংখ্যাটা বারবার আসতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই সংখ্যাটাকে আবৃত ভগ্নাংশে প্রকাশ করলে 6.4 3 to 1, এবং এই 3 থেকে 1, অর্থাৎ এই তিনটা নাম্বারে যেহেতু আমাদের পৌনঃপুনিক বসাতে হবে, তাহলে শুরুটা এবং শেষটাতে বসালে হয়, মাঝেরটা না বসালে হয়। মাঝে যতগুলো নাম্বারই থাক কোনোটাতে না বসালে হবে, শুরু যেখান থেকে শুরু হবে যেখানে শেষ হবে, অর্থাৎ যেখানে, যেহেতু এখানে তিনটা ছিল, তাহলে এখানে আমরা বলতে পারি এখানে যে 3 to 1 এর মধ্যে 3 থেকে শুরু হবে এবং 1-এ যে শেষ হবে পৌনঃপুনিক, এর মাধ্যমে আমরা আবৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখব যে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে আগে লিখে নেব, 6 4 3 2 1, এবং বিয়োগ চিহ্ন দেব। বিয়োগ চিহ্ন দেওয়ার পরে দেখবো যে কতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই, অর্থাৎ আমরা যদি দেখি এখানে 6 এবং 4 এর উপরে কিন্তু পৌনঃপুনিক নাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এর উপরে নাই, কিন্তু এটাকে দেওয়া হয়নি, 2 এর উপরে না দিলেও হয় কিন্তু 2 এর উপরে কিন্তু আছে, কারণ আমরা বলছিলাম যে 3 2 1 এই তিনটার উপরে পৌনঃপুনিক আছে, কিন্তু শুরু এবং শেষেরটাতে দিলেই হয়, এই জন্য মাঝেরটাতে দেওয়া লাগে না। এখন যদি দেখি 6 4, অর্থাৎ যতগুলো সংখ্যাতে আসলে পৌনঃপুনিক থাকবে না সেই সংখ্যাগুলোকে এখানে লিখে ফেলতে হবে, যেহেতু 6 এবং 4 এর উপরে পৌনঃপুনিক ছিল না, তাই আমি এখানে সেটা লিখে নিয়েছি। এবং এবারে ভাগ চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে দেখি যে কতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন ছিল, অর্থাৎ আমরা যদি দেখি 3 2 1 এই তিনটার উপরে কিন্তু পৌনঃপুনিক সংখ্যা ছিল, তাহলে নিচে আমাদেরকে 3টা 9 লিখতে হবে, ঠিক আছে, 3টা 9 লিখতে হবে। এবং আমরা দেখবো যে দশমিকের পরে, দশমিক সংখ্যার পরে কতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই, আমরা যদি দেখি এখানে শুধুমাত্র 4-এর উপরে পৌনঃপুনিক সংখ্যা নাই, অর্থাৎ শুধুমাত্র একটা সংখ্যা আছে যেখানে দশমিকের পরে পৌন মানে কোনো পৌনঃপুনিক চিহ্ন নাই, তার জন্য আমরা এখানে নিচে 1টা 0 দেব। তাহলে এটা বিয়োগ করার পরে যে রেজাল্ট আমরা পাব সেটা মনে হবে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আমরা বিয়োগ করার পরে পাবো হচ্ছে 6 4 2 5 7 ভাগ, এবং নিচে যেটা আছে সেটাই, ঠিক আছে। তা আমরা যদি আর শেষের আর একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে 6.832 3 4 3 2 3 4 3 2 3 4, এরকম ভাবে চলবে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা দেখি যে নাম্বারটা মানে বারবার আসছে কিভাবে, 3 2 3 4 3 2 3 4 3 2 3 4, এভাবে সংখ্যাটা আসছে। তাহলে এক্ষেত্রে এই সংখ্যাটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই, আবৃত ভগ্নাংশটা আমরা যদি আগে লিখে ফেলি, তাহলে সেটা আসবে এরকম 6.8 3 2 3 4, যেহেতু এই সংখ্যাটাই বারবার আমাদের আসছে, এই জন্য আমরা এই সংখ্যার শুরুতে এবং শেষে আমরা এটা হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন দিব। এখন আমরা যদি এভাবে বলি যে আমাদের মোট 4 জন শিক্ষার্থী আছে, যাদের রোল নাম্বার 1 থেকে 4 পর্যন্ত মোট 4 জন শিক্ষার্থী আছে, এবং এই 4 জনকে যদি আমি এভাবে পাশাপাশি দাঁড়াইতে বলি, ঠিক আছে, যেমন এই রোল নাম্বার 1, এটা 2, এটা 3 এবং এটা 4, আমরা যদি এই 4 জনকে পাশাপাশি দাঁড়াইতে বলি যে তোমরা তোমাদের রোল নম্বরের ক্রম অনুযায়ী দাঁড়িয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু আমার মাঝখানে তারা কিভাবে দাঁড়াবে এটা বলার প্রয়োজন থাকে না, অর্থাৎ প্রথমটা এবং শেষেরটা যদি আমরা ঠিক রাখি তাহলে কিন্তু এটা ক্রম অনুযায়ী ঠিক থাকবে। সেরকম ভাবে আমরা এই পৌনঃপুনিক এই যে চিহ্নটা আমরা দিছি এখানে, যে শুরুতে এবং শেষে যদি দেই তাহলে মাঝের গুলোকে আমরা ঠিক না করলেও হবে, অর্থাৎ এগুলোকে না দিলেও হবে। তাহলে এইভাবে আমরা আবৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। এখন আবৃত ভগ্নাংশে প্রকাশ করার পরে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশের ক্ষেত্রে আমরা যেভাবে করি সেটা হচ্ছে সমস্ত সংখ্যাগুলো আমরা আগে লিখে ফেলি, যেমন 6 8 3 2 3 4, এবং একটা বিয়োগ চিহ্ন দিয়ে কতগুলো সংখ্যা পৌনঃপুনিক ছাড়া আছে, অর্থাৎ 6 এবং 8 এই নাম্বারটা
এই প্রথম থেকে বারবার লিখতে হবে, প্রথম থেকে শুরু করে শেষের দিকে যাইতে হবে। অর্থাৎ 6 এবং 8 এই সংখ্যাটা কিন্তু আসলে পৌনঃপুনিক ছাড়া আছে, তাহলে এই সংখ্যাটা আমরা এখানে লিখে ফেলবো। লেখার পরে নিচে এসে আমরা দেখবো কতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক ছিল। তা আমরা যদি দেখি এখানে পৌনঃপুনিক ছিল মোট 4টা সংখ্যার উপরে, 3, 2, 3, 4, এই 4টা সংখ্যার উপরে পৌনঃপুনিক ছিল, তাহলে আমাদের এখানে 4টা 9 লিখতে হবে। 4টা 9 লেখার পরে এখন দেখতে হবে যে দশমিকের পরে কতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই, অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া কতগুলো আছে। দশমিকের পরে আছে মাত্র 1টা, তার জন্য আমরা এখানে 1টা 0 বসাই দিব। এবং এইটার যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো। এবং বিয়োগ করার পরে আমরা যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে 683166 ভাগ, এবং নিচে যে হরটা ছিল সেটাই। তো আমরা তাহলে নিশ্চয়ই এখন সাধারণ ভগ্নাংশে কোনো আবৃত ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেটা আমরা খুব সহজেই পারবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে √3 একটি অমূলদ সংখ্যা, √2 একটি অমূলদ সংখ্যা, এই ধরনের ম্যাথ গুলো কিভাবে করতে হয়। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।